আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কিন রাজ টিভি আয়োজিত স্কিন কেয়ার পাওয়ার্ড বাই কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটির পুরোটি সময় জুড়ে আমি থাকছি, আমি ডক্টর ফারহানা নাসিম ইশা। দর্শক মণ্ডলী, বরাবরের মতোই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারও আলোচনা করব। আপনার আলোচনায় যদি অংশগ্রহণ করতে চান, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, সেটি রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়সটি উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, এবং আমাদের গেস্ট এক্সপার্ট যিনি চিকিৎসক আছেন তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আর দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যেটা সেটা হচ্ছে আপনি আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের যে বিষয়, আজকের বিষয়টি হচ্ছে চুল। চুল হচ্ছে সৌন্দর্য বর্ধনের, মানবদেহের সৌন্দর্য বর্ধনের অন্যতম একটি উপাদান। সেই চুলের সাতকাহন নিয়ে আজকে যত কথাবার্তা আমরা বলবো। চুল যেমন প্রকৃতিগতভাবে আল্লাহরই দান, সেরকম চুলের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে চুল পড়া যে সমস্যা। আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে চুল পড়ার কারণ, চিকিৎসা ও তার প্রতিকার। আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য একজন বিশিষ্ট গেস্ট এক্সপার্ট আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার এস এম বখতিয়ার কামাল, সহকারী অধ্যাপক, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কেমন আছেন স্যার? জি ম্যাডাম, ভালো আছি, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। স্যার, আজকে যেহেতু আমাদের বিষয়বস্তু চুল, চুল পড়ার কারণ, তার প্রতিকার, কিভাবে কি চুল পড়া বন্ধ করব, এটা সম্বন্ধে যেহেতু আমরা জানবো, তো আলোচনার সুবিধার ক্ষেত্রে সবার আগে আমি একটু জেনে নিতে চাচ্ছি যে স্যার, আসলে চুল জিনিসটা কি এবং চুল কি কি পদার্থ দিয়ে, কি কি জিনিস দিয়ে তৈরি, এই আলোচনার সুবিধার জন্য এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। যেটা হচ্ছে যে আসলে চুল আমাদের বিষয় হচ্ছে চুল এবং সৌন্দর্যের অন্যতম একটা মাপকাঠি। আপনি ব্যক্তিত্ব বলেন, স্টাইল বলেন, ফ্যাশন বলেন, যাই বলেন, চুল কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি আমির খানের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে আমির খান কিন্তু এক এক সিনেমায় এক এক ধরনের চুলের স্টাইল রেখেছিলেন। কেন হচ্ছে যে চুল চুলের স্টাইল কিন্তু আপনার ব্যক্তিত্বের সাথে অনেকটাই ম্যাচ করে। চুলের স্টাইল, চুল কতটুকু রাখবেন, কিভাবে আপনি স্টাইল করবেন, সেটা কিন্তু আপনার ব্যক্তিত্বে পরিমাপ করবে। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে আমির খানের যে আপনি মুভিগুলো আছে সবগুলো সিনেমাতে দেখবেন, দেখবেন যে এক একটা সিনেমা প্রায় এক এক ধরনের চুলের স্টাইল। এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে চুল আসলে কি দিয়ে তৈরি, আপনি জানেন যে আমাদের চুলের মূল উপাদান হচ্ছে প্রোটিন। একদম মূল উপাদান 60% বা তারও বেশি উপাদান যেটা হচ্ছে প্রোটিন, আমরা যেটা বলি কেরাটিন নামক এক ধরনের প্রোটিন। এখন এই প্রোটিনটা চুল কোত্থেকে পায়? চুল হচ্ছে যে আমাদের আমরা যে খাবার খাই, আমাদের শরীরে যে প্রোটিন খাবার আমরা খাই, সেই খাবার থেকে কিন্তু চুল এই প্রোটিনটা নিয়ে থাকে। অনেক সময় বলা হয় পার্লারে যে কেরাটিন ট্রিটমেন্ট, বা অনেক শ্যাম্পুতে বলা হয় যে কেরাটিন শ্যাম্পু। আসলে এই ধরনের কেরাটিন ওই বাইরের থেকে লাগিয়ে আপনি কেরাটিন শ্যাম্পু দেন আর কেরাটিন সিরাম দেন বা কেরাটিন জাতীয় অন্য কিছু দেন, এগুলো বাইরের থেকে লাগিয়ে কোনো একটা লাভ নেই। কেরাটিন যে প্রোটিনটা সেটা হচ্ছে যে আমাদের যে আমরা যে প্রোটিন খাই তার থেকে আমাদের বডি কেরাটিন নামক এক ধরনের প্রোটিন তৈরি করে। এই প্রোটিন দিয়ে আসলে চুলটা গঠিত, প্রথম যে মেজর অংশ। তারপরে চুলের যে মেজর অংশ সেটা হচ্ছে পানি। অনেকে মনে করেন যে চুল তো খুব ড্রাই জিনিস, খুব রাফ জিনিস, এতে আবার পানি কোথা থেকে আসে? আসলে চুলের যে ওয়েট বা ভলিউম তার আপনার 10-35% কিন্তু পানি। আপনি যদি আমাদেরকে, আমরা এখন শুকনা চুলে আছি, এই চুলে কিন্তু মিনিমাম 10% পানি আছে। যখন আমরা ভেজা চুলে যেমন ধর পুকুরে ডোবাবো বা সুইমিং পুলে অথবা গোসল করবো, এই পানির পরিমাণ কিন্তু 35% পর্যন্ত হয়ে যায়। ফলে হচ্ছে চুলের যে মূল উপাদান সেটা হচ্ছে একটা প্রোটিন, অর্থাৎ ক্যারাটিন প্রোটিন, আর একটা হচ্ছে পানি। এছাড়া যে কার্বোহাইড্রেট, যা আমরা যে শর্করা বলি, ফ্যাট, ভিটামিন, মিনারেল, সবকিছু কিন্তু চুলের যে গঠন তার অন্তর্ভুক্ত। ফলে আমাদের চুলের মেজর দুটা জিনিস হচ্ছে একটা হলো প্রোটিন আর একটা পানি, আর বাকি যে আমরা যে খাবার খাই খাবারের সবগুলো উপাদানই কিন্তু চুলের গঠনের অংশ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য।
অনেক ধন্যবাদ স্যার, অনেক গুছিয়ে প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছেন। আশা করি দর্শকরা অনেক উপকৃত হয়েছে, জানতে পেরেছে যে চুল কি কি দিয়ে গঠিত। আচ্ছা স্যার, এখন আসলে মূল বিষয়ে চলে যেতে চাচ্ছি। চুল পড়া, এটা হচ্ছে আমাদের একদম নিত্য নৈমিত্তিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই চুল পড়াটা কি আসলে একটি রোগ? আর কতটুকু চুল পড়া বা কি পরিমাণ চুল পড়াকে আমরা স্বাভাবিক বলে গণ্য করব? চুল পড়া রোগ কিনা সেটা হলো একদম সিম্পল, চুল পড়বে, কারণ হচ্ছে যা যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমাদের চুলের যেটা হচ্ছে যে আমাদের মাথার চুল, আমরা যেহেতু সাধারণত চুল বলতে আমরা মাথার চুল মেন করি, কিন্তু আসলে আইব্রো, আইলেস, তারপরে বডি হেয়ার সবই কিন্তু চুল, এবং প্রত্যেকেরই কিন্তু আলাদা জীবন চক্র আছে, যেটা আমরা ডাক্তারি ভাষায় ইংলিশে বলি লাইফ সাইকেল, জীবন চক্র। যে সে কতদিনে বড় হবে, কতদিন বাঁচবে, তারপরে কতদিন পরে সে মারা যাবে, এবং মারা যাওয়ার প্রক্রিয়াটা কি, আবার সে যে পুনরায় জীবিত হবে সেই প্রক্রিয়াটা কি, এগুলো কিন্তু একটা প্রক্রিয়া আছে। আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের যেমন ধরেন ধান গাছের জীবন চক্র, বা আম গাছের জীবন চক্র, বা পাট গাছের জীবন চক্র, এরকম তো হচ্ছে যে চুলেরও কিন্তু একটা জীবন চক্র আছে। এই চক্রটা হচ্ছে 1100 বছর। অর্থাৎ আমরা যখন আপনার একটা চুল গজায়, সে গজিয়ে কিন্তু 1000 দিন বলতে বড় হতে পারে, তার প্রথমে তার গজাতে 100 দিন সময় লাগে, মানে একটা চুল গজাতে কিন্তু 100 দিন সময় লাগবে। অনেক সময় রুগীরা প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আপনি তো চিকিৎসা দিলেন, আমার চুল তো গজার জন্য, একটা চুল গজাতে কিন্তু 100 দিন সময় লেগে যায়। বলে এই 100 দিন তো খুবই ইম্পর্টেন্ট। এখন একটা রোগীকে আমি চিকিৎসা দিলাম, 1 মাস পরে এসে বললো যে ডাক্তার সাহেব আমার তো চুল গজাচ্ছে না, আপনি কি চিকিৎসা দিলেন, কিন্তু এই চুলটা তো গজাতে 100 দিন সময় লাগবে। আপনি একটা ধান গাছ একটা মাটিতে পুঁতে ফেললেন, 3 দিন পরে এর থেকে একটা গাছ জ্বালাবে, কিন্তু একটা আমের বিচি বা আটি, আপনি বা একটা তাল গাছের বিচি বা আটি আপনি যদি মাটিতে পুঁতে ফেলেন, এটা থেকে গাছ হতে কিন্তু অনেক সময় লাগবে, 3 মাস, 6 মাস বা 9 মাস সময় লেগে যাবে। ফলে হচ্ছে যে সবকিছুই কিন্তু আর আপনার সাথে সাথে গজিয়ে যায়, এরকম চুল গজাতে কিন্তু 100 দিন সময় লাগে। ফলে হচ্ছে যে আমরা রোগীকে চুলের যে চিকিৎসা দিই না কেন, এই চুলটা গজাতে 100 দিন সময় লাগে, এবং এই চুলটা সাধারণত গড়ে 1000 দিন বেঁচে থাকে, অর্থাৎ 1000 দিন এই চুলটা লম্বা হতে থাকবে, বড় হতে থাকবে। 1000 দিন পরে এটা মরে যাবে, এবং মরে গিয়ে ওই যে মরার যে প্রক্রিয়াটা ওটাতে তার 10 দিন সময় লাগে, রূপান্তরিত হতে তার 10 দিন সময় লাগে। এই 10 দিনের মধ্যে হবে কি, চুলটা আমাদের ক্যালকে বা চুলে আমাদেরকে চাঁদি বলি, আমরা মাথার চান্দি বা চাঁদি, এই চাঁদিতে কিন্তু বসে থাকি। তারপর আমরা যখন ব্রাশ করব বা গোসলের শ্যাম্পু করব, তখন যেটা হয় যে এই চুলটা শ্যাম্পুর সাথে বা ব্রাশের সাথে, অথবা আপনি হাত দিয়ে চুল পুরালেন বা আপনি মাথায় তেল মালিশ করলেন, এই সময় কিন্তু এই চুলটা হাতে বা তেলে বা ওই শ্যাম্পুতে বা মালিশে চলে, এটা কিন্তু আপনি যদি শ্যাম্পু নাও করেন সে কিন্তু মাথায় চুলে চাঁদিতে বা অর্থাৎ চান্দিতে বসে থাকবে। বলে অনেকেই কমপ্লেন করেন যে ডাক্তার সাহেব আমি তো শ্যাম্পু করলে বা তেল দিলে অনেক বেশি চুল উঠে, আসলে এই চুলগুলো মৃত চুল, এগুলো আপনি তেল দেন বা না দেন, এগুলো মাথার চাঁদিতে এমনি বসেছিল, জাস্ট হচ্ছে যে আপনি তেল দেওয়াতে এটা আপনার তেলের সাথে বা হাতের সাথে বা শ্যাম্পুর সাথে চলে এসেছে। ফলে হচ্ছে যে আমরা যে চুলটা বললাম যে 1000 দিন সে 100 দিনে গ্রো করবে, 1000 দিন বাঁচবে এবং এই সময় লম্বা হবে, এবং 10 দিনে চুলটা মরে যাবে, মরে আমাদের মাথার যে স্কিন আছে বা আমরা স্ক্যাল্প বলি বা চাঁদি বলি বা চান্দি যাই বলি না কেন এখানে বসে থাকে। তারপর যে কোনো মেকানিক্যাল ইঞ্জুরি বলি বা মেকানিক্যাল স্টিমুলাই, অর্থাৎ আমরা যেভাবেই আমরা এটা চুলটাকে ধরি না কেন, এটা আমরা হাত দিয়ে ধরতে পারি, চিরুনি দিয়ে ধরতে পারি, শ্যাম্পু করার সময় ঘষা দেখতে পারি বা তেল দেওয়ার সময় মেসেজ করতে পারি, চুলটা কিন্তু পরে আসবে। একটা নর্মাল চুল আপনি কিন্তু তেল দিয়ে বা আপনি ব্রাশ করে বা শ্যাম্পু করে তুলতে পারবেন না, আপনাকে অনেক জোরে প্রেশার দিয়ে তুলতে হবে। হ্যাঁ, যারা আইব্রো ব্রো প্লাক করেন তারা দেখেন যে একটা ব্রো তুলতে কতটা কষ্ট হয়। বলে হচ্ছে যে একটা সুস্থ চুল কিন্তু আপনি শ্যাম্পু করে বা তেল দিয়ে তুলতে পারবেন না। অনেকের কিছু কমপ্লেন থাকে যে ডাক্তার সাহেব আমি তো শ্যাম্পু দিই না, কারণ শ্যাম্পু দিলে চুল বেশি পড়ে যায়। ব্যাপারটা ওরকম না যে আপনি শ্যাম্পু দিলে আপনার নর্মাল চুল পড়ে যাবে, আসলে যে চুলটা মোড়ে আপনার মাথার স্কাল্পে বা চাঁদিতে বসেছিল সেই চুলটাই কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম।
তাহলে স্যার আমরা এখন একটু চলে যাই এই ব্যাপারটা জানতে, যে তাহলে স্যার কি কি কারণে এই চুলগুলো পড়তে পারে আমাদের, এটার জন্য কি কি ফ্যাক্টর দায়ী এই চুলগুলো পড়ার জন্য? না না, এখন যেটা হচ্ছে যে চুল আপনার কেন পড়ছে সেটা কিন্তু জানতে হবে। আগে আপনি যে কোশ্চেন করেছিলেন যে আসলে চুল পড়াটা কি নর্মাল না রোগ, আমি যেটা প্রশ্নটা আসলে শেষ করতে পারিনি, যেটা হচ্ছে চুল পড়া, আপনার আমাদের মাথায় 1 লাখ চুল আছে গড়ে, এই 1 লাখ চুল থেকে প্রতিদিন 100 থেকে 150 চুল কিন্তু পড়ে যায়, এটা নর্মাল নেচার। কারণ হচ্ছে যে 1% চুল, এটা কিন্তু প্রতিদিন 1% চুল গ্রো করছে, 1% চুল মারা যাচ্ছে, ফলে হচ্ছে যে আপনার এই 100 থেকে 150 চুল কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে, এই মারা যাওয়া যে চুলটা সেটা কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে প্রতিদিন 100 থেকে 150 চুল পড়া কিন্তু নর্মাল, এটা কিন্তু রোগের লক্ষণ না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মাথা থেকে 100 বা 150 চুল পড়ছে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আর আপনি তো বাতাসে, আপনি বাইরে রিক্সায় ঘুরছেন, বাতাসের বাড়ি লেগে চুল পড়ে গেছে, আপনি বালিশে শুয়ে আছেন কিছু চুল পড়ে গেছে, আপনি গোসল করলেন কিছু চুল পড়ে গেছে, আপনি শ্যাম্পু করলেন কিছু চুল পড়ে গেছে, আপনি তেল দিলেন কিছু চুল পড়ে গেছে, আপনি চিরুনি আশ্রালেন কিছু চুল পড়ে গেছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে চুল পড়াটা নর্মাল না অ্যাবনর্মাল? তাহলে এটা একটা সহজ উপায় আছে। সহজ উপায় হচ্ছে যে আপনি যদি মনে করেন, অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনার চুল আগের চেয়ে কমে গেছে, তাহলে অবশ্যই চুল পড়াটা অ্যাবনর্মাল। অথবা আপনার পরিবারের অথবা আপনার বন্ধু বান্ধব কেউ যদি আপনাকে বলে যে আপনার চুল অবশ্যই কমে গেছে, আপনি নিশ্চিত যে কমে গেছে, তাহলে অবশ্যই এটা অ্যাবনর্মাল। এটা হলো একদম সহজ কথা। আর দ্বিতীয় হিসাব হচ্ছে একটা সিম্পল টেস্ট, আমরা বলি এটাকে পুল টেস্ট। অর্থাৎ আমাদের মাথায় যে চুল আছে, আমরা 40 থেকে 60টা চুল, মানে 40 to 60 চুল এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে টান দিব। যদি আমাদের আঙ্গুলের ফাঁকে, দুই আঙ্গুলের ফাঁকে 5টার বেশি চুল আসে, তাহলে বুঝতে হবে যে এই চুল পড়াটা অ্যাবনর্মাল। এখানে শর্ত হচ্ছে যে আপনি আগের দিন শ্যাম্পু করবেন না। আপনি যদি আগের দিন বা আজকে সকালে শ্যাম্পু করে এখনই টান দেন, তাহলে কিন্তু 5টা চুল আসবে না, কারণ যে রোগাক্রান্ত চুলগুলো বেশিরভাগই পড়ে গেছে। তাহলে শর্ত হচ্ছে যে আপনি একদিন শ্যাম্পু না করে আপনি মাথা 40 থেকে 60টা চুল দুই আঙুল দিয়ে ধরে হালকা টান দিবেন, জোরে টান দিলে কিন্তু নর্মাল চুল চলে যাবে। শুধু একটা জায়গায় টান দিলে হবে না, আপনাকে এরকম 3টা জায়গায় টান দিবে, 1, 2, 3 পিছনে, সামনে, মাঝখানে, পিছনে, 3 জায়গায় টান দিয়ে যদি দেখবেন আপনি টোটাল করেন যে 15টা বা চুল বা তার বেশি চুল পড়ে গেছে, তাহলে অবশ্যই এটা অ্যাবনর্মাল। কিন্তু এর কম যদি পড়ে তাহলে এটা অ্যাবনর্মাল না। এটা হলো একদম সিম্পল টেস্ট। আরেকটা টেস্ট আছে, যেটা হচ্ছে যে অনেকে খুব কনসার্ন থাকে যে গোসলের সময় বা শ্যাম্পু করলে অনেক বেশি চুল পড়ে, তাদের প্রতি যে সাজেশনটা থাকে যে আপনি 5 দিন শ্যাম্পু করবেন না মাথায়, ষষ্ঠ দিনের দিন আপনি শ্যাম্পু করবেন, এবং শ্যাম্পু করে একটা সাদা বেসিনে, আমরা যে বাসায় যে বেসিন আছে ট্যাপে, এই বেসিনে, সাদা বেসিনে আপনি মাথাটা ধোবেন। ধোয়ার আগে আপনি বেসিনে যে ফুটাটা আছে, ফুটাটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন। তাহলে কি হবে, যে কাপড় দিয়ে ঢাকলে যেটা হবে যে পানিটা আপনি চলে যাবে, কিন্তু চুলটা আর এই পানিতে চলে যেতে পারবে না, চুলটা বেসিনে থেকে যাবে। আপনি 5 দিন শ্যাম্পু না করে ষষ্ঠ দিন শ্যাম্পু করবেন এবং বেসিনে মাথা ধোবেন, এবং বেসিনে কয়টা চুল আছে এই চুলটা গণনা করবেন। আপনি যদি দেখেন যে 100-এর বেশি চুল বেসিনে আছে, তাহলে অবশ্যই আপনার চুল পড়াটা অ্যাবনর্মাল। তাহলে ম্যাডাম, তাহলে চুল পড়াটা কি নর্মাল না অ্যাবনর্মাল আপনি কিভাবে বুঝবেন? আপনি কিন্তু সহজেই বুঝে গেছেন। এখন পরের যে ব্যাপারটা হচ্ছে যে যে চুল পড়ার কারণ কি, চুল পড়ার কিছু সিম্পল কারণ আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এর মুখোমুখি হই। যেমন ধরেন এই যে এখন করোনার সিজন, যার করোনা হয়েছে তার কিন্তু চুল পড়বে, এটা স্বাভাবিক। তারপর এখন ডেঙ্গুর সিজন, ধরেন একজন রোগীর, মানুষের ডেঙ্গু হয়েছে, তার কিন্তু নর্মালি চুল পড়বে, এটা নর্মাল। তারপরে ধরেন যে একজনের টাইফয়েড হয়েছে, একজনের ম্যালেরিয়া হয়েছে, যে কোনো বড় ধরনের জ্বর, তাহলে কিন্তু চুল পড়বে। আপনি ধরেন কোনো একটা সার্জারি করেন, সার্জারির পরে চুল পড়বে। আপনি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনার চুল পড়বে। আপনি যে কোনো একটা সামনে পরীক্ষা আছে বা কারো বিয়ে, তার কিন্তু চুল পড়বে, কারণ উনি খুব টেনশনে আছে। তাহলে আমাদের চুল পড়াটা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত এর মুখোমুখি হচ্ছি, এটা হলো সিম্পল এবং স্বাভাবিক। এই চুল পড়াটা কিন্তু সাধারণত আপনি যে কন্ডিশন গুলো আবার মানে অতিক্রম করছেন, যেমন ধরেন আপনি যদি জ্বরে থাকেন, আপনি যদি সার্জারিতে থাকেন, আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আপনার যদি পরীক্ষা থাকে, আপনি যদি চাকরির ইন্টারভিউ থাকে যে আপনি চাকরি পাচ্ছেন না, আপনার যদি সামনে বিয়ে সাথে কোনো প্রোগ্রাম থাকে, আপনি যদি টেন্স থাকেন, তাহলে এই ধরনের ক্ষেত্রে চুল পড়ে, এবং এই চুল পড়াটা কিছুদিন পরে কিন্তু আপনার ভালো হয়ে যায়। এখন
এই ধরনের ক্ষেত্রে অনেক সময় রোগীরা কনসার্ন থাকে, আমি সবাইকে বলি যে আপনি কিছু ভিটামিন খাবেন এবং ক্যালসিয়াম খাবেন, তাহলে আপনার যে বডিতে যে স্ট্রেস গেল আপনার জ্বরের জন্য বা অ্যাক্সিডেন্টের জন্য বা সার্জারির জন্য অথবা মানসিক টেনশনের জন্য যে চাপটা আপনার শরীর গ্রহণ করছে, এই যে চাপটা কে ওভারকাম করার জন্য আপনি কিছু ভিটামিন খাবেন, তাহলে এই চুলটা আপনি না খেলেও গজাবে, কিন্তু খেলে হয় কি যে আপনি নিশ্চিত থাকলেন যে আপনার চুলটা গজাবে। এটা হচ্ছে একদম সিম্পল এবং খুবই কমন কারণ। আর যেটা হচ্ছে যে ছেলেদের জন্য যে কমন কারণটা, যে বলে যে টাক হয়ে যাচ্ছে, আমি এই এতক্ষণ যে চুল পড়ার কারণগুলো বললাম এগুলোতে কিন্তু ম্যাডাম কেউ টাক হবে না। হ্যাঁ, চুল পড়বে কিন্তু কেউ টাক, কিন্তু যেই চুল পড়ার কারণগুলো টাক হয়ে যাবে, যেমন ছেলেরা টাক হয়ে যায়, অনেক মেয়ে টাক হয়ে যায়, এর কমন কারণ হচ্ছে যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন নামক এক ধরনের হরমোন, আপনি জানেন ডাক্তার মানুষ যে এক ধরনের হরমোন আমাদের অ্যান্ড্রোজেন সেক্স হরমোন, এই হরমোনের প্রভাবে চুল পড়ে যায়। এখন যেটা হয় যে আমাদের শরীরে যে সেক্স হরমোন ছেলেদের বা মেয়েদের সবারই থাকে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন মেয়েদের কম থাকে, ছেলেদের সাধারণত 10 ভাগের 1 ভাগ। তো হচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন জন্য চুল পড়ে না, টেস্টোস্টেরন হরমোনটা ডিএইচটি নামক এক ধরনের হরমোন, মানে ডাইহাইড্রো টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোনে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ রূপান্তরিত হয়ে যায়। এই রূপান্তরিত ফলে হয় কি, ডিএইচটি যে হরমোনটা বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন, এটা চুলের গোড়ায় গিয়ে চুলকে আস্তে 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 ছোট করে ফেলে দেয় না, এটা ছোট করতে থাকে বছরের পর বছর। চুল আস্তে আস্তে হয় কি যে প্রথমে অনেক চুল মোটা থাকে, আস্তে আস্তে চিকন হতে থাকে, ছোট হতে থাকে এবং এক সময় অদৃশ্য হয়ে যায়। এই চুলগুলো কিন্তু অনেক বছর পর্যন্ত অদৃশ্য অবস্থা আমাদের স্ক্যাল্পে থাকে। যেমন ধরেন আপনি মহিলা মানুষ, আমার যে কটা দাঁড়িয়ে আছে আপনারও দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার গুলো অদৃশ্য, কেন আপনার এই হরমোনের প্রভাবটা নাই, কিন্তু আমার এই হরমোনের প্রভাবের জন্য আমার দাড়ি গুলো ভিজিবল, মানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে ডিএসটি হরমোনের জন্য যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, এতে কি হয় যে আমাদের যে চুলগুলো পরে যায়, আমরা বলি আসলে পরে না, এই চুলগুলো মিনিয়েচারাইজেশন হয়, আমরা বলি ডাক্তারি ভাষায় বলে মিনিয়েচারাইজেশন, অর্থাৎ এগুলো চুলগুলো পামন হয়ে যায়, হয়ে কি খুব ছোট হয়ে যায়, সূক্ষ্ম হয়ে যায় এবং আমাদের মাথার স্ক্যাল্পে বা চাঁদিতে অনেক বছর থাকতে থাকে। তারপরে আপনি যদি এই হরমোনকে কোনো কারণে ব্লক না করতে পারেন এবং চিকিৎসা যদি আপনি না নেন, তা আলটিমেটলি যেটা হয় যে ডেস্ট্রয় হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এটা 5 থেকে প্রায় 10 বছর সময় লেগে যায় এই প্রক্রিয়ায়, যে চুল ডিএসটি হরমোনের প্রভাবে আস্তে আস্তে চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়। আমরা আপনি জানেন যে আমাদের মাথায় যে চুল আছে এই চুলগুলো কিন্তু গোছায় গোছায় থাকে, অর্থাৎ যে ধান গাছ যেমন গোছায় গোছায় থাকে, যে একটা গোছায় একটা গাছ থাকতে পারে, 2টা গাছ থাকতে পারে, 3টা গাছ থাকতে পারে, 4টা গাছ থাকতে পারে, 5টা গাছ থাকতে পারে, এরকম চুল কিন্তু এরকম ধান গাছের মতো গোছায় গোছায় থাকে। যেমন আমাদের মাথায় যে চুল আছে এই চুলগুলা গুচ্ছ আকারে থাকে, অর্থাৎ কোনো গুচ্ছ একটা চুল, কোনো গোছায় 2টা চুল, কোনো গোছায় 3টা, কোনো গোছায় 4টা, কোনো গোছায় 5টা। তাহলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাকে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে প্রতি গোছায় 2টা, 3টা বা 4টা বা 5টা চুল থাকে, প্রথম কাজ হচ্ছে অ্যান্ড্রোজেনে কাজ হচ্ছে যে এই গোছায় গোছায় চুলের পরিমাণ কমিয়ে আনা। অর্থাৎ কি হয়, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় প্রতি গোছায় চুলের পরিমাণ, বাঙালিদের আমাদের আমরা যারা বাঙালি বা ইন্ডিয়ান আছেন তাদের যেটা হয় যে প্রতি গোছায় সাধারণত 2টা বা 3টা চুল, 4টা 5টা সাধারণত নিগ্রোদের থাকে, আমাদের চুল হচ্ছে সাধারণত 2টা বা 3টা প্রতি গোছায়। হচ্ছে এই গোছার প্রতি গোছায় দেখা যাবে যে প্রতি গোছায় চুলের পরিমাণ হয়ে গেছে একটা সাধারণ, এই পরিবর্তনটা হয় প্রথম। আর যেটা হচ্ছে যে প্রতি গোছায় যদি 2টা চুল থাকে দেখা যাবে যে একটা চুল বড়, একটা চুল একদম চিকন হয়ে গেছে। আলটিমেটলি কি হয়, কাজ হচ্ছে 3টা, যে প্রতি গোছায় চুলের পরিমাণ কমবে, চুলগুলা মাঝারি সাইজের, কিছু চুল হবে মধ্যম পর্যায়ে এবং শেষ পর্যায়ে যে হবে যে চুলগুলাই থাকবে সেগুলো এত ছোট হয়ে যাবে যে খালি চোখে দেখা যাবে না। তখন আমরা কি করি, ট্রাইকোস্কোপ বা ট্রাইকোস্ক্যান নামক এক ধরনের মেশিন আছে, সেই মেশিন আসলে কিছুই না, একটা মাইক্রোস্কোপ এবং ক্যামেরা থাকে এবং আমরা টিভি বা কম্পিউটারে এই রোগীর চুল মানে চান্দিটা দেখি যে তার মাথায় চুল আছে কিনা, দেখে আমরা বলি যে আপনার বা রোগীও দেখতে পারে সাথে সাথে যে তার মাথায় চুল আছে কিনা অবশিষ্ট। আমরা নর্মালি দেখে মনে হবে যে তার মাথায় একটা চুল নাই, কিন্তু যখন আমরা মেশিন নিচে দেখি যে অসংখ্য চুল অবশিষ্ট আছে, যখন এই ধরনের চুল অবশিষ্ট থাকে
তখন কিন্তু আমাদের অনেক কিছু করার থাকে, অনেক চিকিৎসা দিলেই এই চুলগুলো আবার আস্তে আস্তে মোটা হয়ে হয়ে নর্মাল চুলে হয়ে যায়। ফলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা বাংলা একটা প্রবলেম হচ্ছে কি ম্যাডাম, এটাকে বলা হয় বংশগত টাক। আসলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মানে কিন্তু বংশগত টাক না, অ্যান্ড্রোজেন হচ্ছে এক ধরনের হরমোন, এর প্রভাব এই চুলটা পড়ে, তবে এটা বংশের একটা প্রভাব থাকে। আপনি জানবেন যে আসলে বেশিরভাগ রোগেরই, মানুষের যে রোগগুলো হয় বেশিরভাগ রোগগুলোতে কিন্তু একটা বংশের প্রভাব থাকে। আপনি দেখবেন যে বংশে টিউবারকুলোসিস বা টিবি রোগ হয় তাদের কিন্তু ওখানে টিবি রোগ বেশি হয়, যে বংশে হাইপারটেনশন যেমন প্রেশার যারা বলে হাই প্রেশার, ডায়াবেটিস বা আপনি প্যাপটি, ইভেন প্যাপটিক আলসার বলেন, এগুলো কিন্তু যে কোনো রোগেরই আপনি দেখবেন যে আগামী 10 বছর পরে দেখবেন যে সব রোগী বলবে যে জেনেটিক এক্সেপ্ট ট্রমা, অর্থাৎ আমরা যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে সেটাই বংশগত রোগ না, আর সব রোগী হয়তো জেনেটিক হয়ে যাবে বা বংশগত রোগ হয়ে যাবে। ফলে হচ্ছে যে এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াটা বংশে সাধারণত রান করে। অনেকেই বলবে যে ডাক্তার সাহেব আমার বংশে তো কারো টাক ছিল না, কিন্তু আমরা সবাই কিন্তু আদমের বংশধর, আমরা যদি বিশ্বাস করি, যারা মুসলিম, যারা হিন্দু তারাও কিন্তু বলবে যে এক পিতা থেকে বা এক মাতা থেকে আমরা কিন্তু সব মানুষের জন্ম, এবং ইহুদি খ্রিস্টান তারা তো মানে। ফলে যারা একেশ্বরবাদী তারা কিন্তু সবাই বিশ্বাস করে যে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি। ফলে আমাদের যে বংশগত যে রোগগুলো সব রোগ কিন্তু আমাদের আদি পিতা আদমের ছিল না। হ্যাঁ, ফলে হচ্ছে যে বা খ্রিস্টানরা বলে অ্যাডাম বা ইহুদিরা, ওরকম আদি পিতার কিন্তু আমাদের সব রোগ ছিল না। আমার বাবার যে যত রোগ আছে তার চেয়ে কিছু বেশি রোগ কিন্তু আমার হবে, আমার বাবার অনেক রোগ আবার আমার হবে না, কারণ আমি নিজেই একটা বংশ জন্ম দিয়ে যাচ্ছি। ফলে প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা, তারপরেও বংশগত প্রভাব থাকে। আমি এতক্ষণ যে জটিল আলোচনা করলাম যে বংশগত টাক, এটা বাংলায় বলা হয়, আসলে টার্মটাই ঠিক না, এটা হচ্ছে যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অর্থাৎ হরমোনের প্রভাব। অনেকে ধারণা করেন যে মহিলাদের এই বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয় না, ব্যাপারটা একদম সম্পূর্ণ ভুল। মহিলাদের, ছেলেদের যেটা হচ্ছে যে 60-95% পর্যন্ত পুরুষ জীবনের কোনো না কোনো সময় বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় ভুগে থাকেন, আর মহিলারা অন্তত 45-55% মহিলা, অর্থাৎ 45-55% মহিলা জীবনের কোনো না কোনো সময় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় ভুগে থাকেন। ফলে যেটা হচ্ছে যে এই ধরনের যে যারা এই ধরনের টাকের সমস্যা বা চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কিন্তু দীর্ঘ সময় ওষুধ খেয়ে যেতে এবং লাগাতে হয়, এটা হচ্ছে একটা প্রবলেম। অনেক রোগী এটা অ্যাকসেপ্ট করতে চান না যে সে বা উনি যে অনেক দীর্ঘ সময় ওষুধ খাবেন, এই ধরনের টাকের বা চুল পড়ার ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হচ্ছে যে ম্যাডাম আরো কিছু কারণ আছে, যেমন ধরেন আপনি থাইরয়েড এর একটা প্রবলেম, হরমোনের সমস্যা। আমি যেহেতু হরমোন নিয়ে শুরু করছি, হরমোন দিয়ে শেষ করছি, যে হরমোনের সমস্যাটা আপনি জানেন যে থাইরয়েড এর একটা রোগটা খুব কমন আমাদের দেশে, বিশেষ করে মহিলাদের মধ্যে, ছেলেদের মধ্যে একটু কম। যে থাইরয়েড হরমোনের যে প্রভাব, যে হাইপোথাইরয়েডিজম বলে বা হাইপার থাইরয়েডিজম বলে, অর্থাৎ থাইরয়েড হরমোন কম বা বেশি যাই হোক না কেন রোগীর কিন্তু চুল পড়ে। আবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি থাইরয়েডের রোগের যে চিকিৎসা দিলেন, যে ওষুধ দিলেন, সেই ওষুধ খেলেও কিন্তু চুল পড়ে। ফলে এটা হচ্ছে ডাবল এজড, মানে দুমুখী করাত, আপনি যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে কাটবে। অর্থাৎ থাইরয়েডের রোগের যারা যে সমস্যা আছে তাদের কিন্তু খুব আপনার যেটা হচ্ছে যে মেডিকুলার চিকিৎসা দরকার আছে, যে খুব ইন্টেনসিভ চিকিৎসা দরকার আছে, তাদেরকে গভীর ভাবে চিকিৎসা করতে হবে, নাহলে কিন্তু এই চুল আস্তে আস্তে খুবই দুর্বল হয়ে যাবে, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম, আপনি ডাক্তার হিসেবে জানেন যে মহিলাদের, আমাদের মায়েরা যখন প্রেগনেন্ট থাকেন, অর্থাৎ বাচ্চা গর্ভাবস্থায় থাকেন, তখন কিন্তু তাদের মাথা থেকে প্রায় কোনো চুল পড়ে না। আমি শব্দটা প্রায় বললাম কারণ অলমোস্ট কোনো চুল পড়ে না, কারণ এটা হরমোনের, মায়ের শরীরে একটা হরমোনের পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে যে মায়ের যে চুল পড়া, যে আমাদের নর্মালি প্রতিদিন 100-150 চুল পড়ার কথা, এই চুলটা কিন্তু পড়ে না। কিন্তু যখনই বাচ্চা জন্ম হয়ে যায় তখনই মায়ের হরমোন শরীর থেকে কিন্তু এই হরমোনের ইফেক্টটা উইথড্র হয়ে যায়, অর্থাৎ হরমোনের যে তার যে ইফেক্ট ছিল সেটা চলে যায়। ফলে বাচ্চার বয়স যখন 3-5 মাস হয় তখন তো আমাদের যে মায়েরা আছেন তাদের চুল পড়া শুরু হয়, এবং এটা হলো হরমোন। এবং বাচ্চার বয়স যখন 18 মাস হয় এই পর্যন্ত চুল পড়া চলতে থাকে। ফলে আমাদের যারা নানি দাদি বা যারা
বয়স্ক মহিলারা আছে তারা অনেকেই বলেন যে বাচ্চার যখন বসতে শিখবে, অর্থাৎ বাচ্চার বয়স যখন 4-5 মাস হবে তখন মায়ের চুল পড়া শুরু হবে, এবং বাচ্চা যখন দৌড়াতে শুরু করবে, অর্থাৎ বাচ্চার বয়স যখন 18 মাস হবে তখন মায়েদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটাও কিন্তু পিওরলি হরমোন গঠিত। এছাড়া কিন্তু আরো অনেক 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 কারণ আছে ম্যাডাম, এগুলো কারণ বিস্তারিত বলতে গেলে একদিনও শেষ হবে না। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আর ধন্যবাদ দর্শকদেরকে যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান শুনছেন, যে এত কষ্ট করে এতগুলো কথা আমি বলছি ধৈর্য ধরে শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা স্যারের বক্তব্যের মাধ্যমে কিন্তু এখন অনেক সহজেই আপনারা স্বাভাবিক চুল পড়ার মধ্য দিয়ে যাচ্ছেন নাকি অস্বাভাবিক চুল পড়ার মধ্য দিয়ে যাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আপনারা এখন নিজেরাও প্রসেসটা অবলম্বন করে নিজেরাও দেখতে পারবেন। আর স্যার তো বলেই দিলেন যে কি কি কারণে হচ্ছে চুল পড়তে পারে। স্যার কি অনেক দর্শক অনেক প্রশ্ন করেছেন, আমি একটু কোশ্চেনে চলে যাচ্ছি। আঁখি মল্লিক লিখেছেন, আমার প্রচুর প্রচুর চুল পড়ছে, চুল আঁচড়ানোর টাইমে চিরুনিতে খুব চুল উঠছে, কি করবেন? স্যার এটার অ্যান্সারটা আমি মানে কোশ্চেনটা আমি করব আস্তে আস্তে, তো এই কোশ্চেনটা আমি একটু পরেই নিচ্ছি, অ্যান্সারটা একটু পরেই নিচ্ছি। আর একজন করেছেন যে রুহান নাম, স্যার আসসালামু আলাইকুম, স্যার কোন ধরনের মিনিক্সিডিল ব্যবহার করলে অ্যালার্জি ও ড্রাইনেস সমস্যা থেকে মুক্ত থাকা যায়? আপনি যেটা করবেন যে মিনোক্সিডিল, যেটা হয় যে মিনোক্সিডিল তৈরি করার সময় যেটা হয় যে মিনোক্সিডিল দুইটা কারণে অ্যালার্জি হতে পারে, একটা হলো মিনোক্সিডিলের জন্য অ্যালার্জি হতে পারে, তবে এটা খুবই কম। আরেকটা হচ্ছে মিনোক্সিডিল তৈরি করার সময় প্রপিলিন গ্লাইকল নামক এক ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়। আপনারা জানেন যে অ্যালকোহল আমাদের স্কিনকে ড্রাই বা শুষ্ক করে ফেলে বা রুক্ষ করে ফেলে, ফলে হচ্ছে যে দুই ধরনের ইফেক্ট হতে পারে। আমি দুই ধরনের আসলে তিন ধরনের, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে মিনোক্সিডিল অ্যালার্জি, একটা হচ্ছে প্রপিলিন গ্লাইকল আমাদের স্কিনকে ড্রাই করে ফেলে ড্রাইনেস এর জন্য এক ধরনের চুলকানি হয়, আর একটা হচ্ছে যে প্রপিলিন গ্লাইকলের অ্যালার্জি থাকতে পারে। ফলে আপনার যদি মনে হয় যে আপনার মিনোক্সিডিল ব্যবহার করলে আপনার চুলকায় বা অ্যালার্জি হয়, তাহলে আপনি মিনোক্সিডিল ফোম পাওয়া যায়, ফোম ফোম কিন্তু এই প্রপিলিন গ্লাইকল মুক্ত, ফলে হচ্ছে যে আপনি মিনোক্সিডিল ফোম, আমাদের দেশে কোনো কোম্পানি তৈরি করে না, আমাদের পার্শ্ববর্তী দেশে মিনোক্সিডিল ফোম তৈরি করেন, আপনি মিনোক্সিডিল ফোম ব্যবহার করতে পারেন। ফোম ব্যবহার করলেও আপনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা মানে একেবারে না থাকতে পারে, আমার ধারণা যে একদম না থাকবে না, কিন্তু তারপরেও যদি আপনি মনে করেন যে না আপনার এই মিনোক্সিডিল ফোম ব্যবহার করার পরেও অ্যালার্জি হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই মিনোক্সিডিলের অল্টারনেটিভ কোনো প্রিপারেশন ব্যবহার করতে হবে। কারণ আমার আমি আমার যতদূর আমি দেখেছি এবং যত ডাক্তারের সাইন যেটা বলে যে আমি মিনোক্সিডিলের যে অ্যালার্জি সেটা খুবই কম, কিন্তু কথা হচ্ছে মিনোক্সিডিল তৈরি করতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় যেমন প্রপিলিন গ্লাইকল, এই প্রপিলিন গ্লাইকলের অ্যালার্জির জন্য মূলত স্কাল ড্রাই হয়ে যায়। এটা হলো একটা কথা যে আপনি মিনোক্সিডিল আমাদের যে নর্মালি যে লোশন বা তরল হিসাবে যে মিনোক্সিডিল পাওয়া যায় আপনি সেই মিনোক্সিডিলটা অ্যাভয়েড করে আপনি মিনোক্সিডিল ফোম ব্যবহার করবেন, একটা নাম্বার। আর দুই নম্বর হচ্ছে যে আপনি একদিন পর পর রাতে মাথায় নারিকেল তেল বা অলিভ অয়েল বা সরষের তেল বা অন্য যে কোনো একটা তেল ব্যবহার করেন, তাহলে হয়তো অ্যালার্জির পরিমাণটা কমে যাবে, দুই নম্বর কথা। আর তিন নম্বর কথা হচ্ছে যে আপনি যদি মিনোক্সিডিল 5% ব্যবহার করে থাকেন তাহলে আপনি 2% ব্যবহার করে দেখতে পারেন, হয়তো কমে যাবে, কারণ যত বেশি পার্সেন্টের মিনোক্সিডিল হবে তত বেশি অ্যালার্জি হবে, ফলে আপনি মিনোক্সিডিলের পার্সেন্টেজটা একটু কমিয়ে দিয়ে ট্রাই করতে পারেন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক আপনি আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। স্যার যেহেতু চুল পড়ার অনেক কারণের কথা বলেছেন, আমি একটা জিনিস যেটা যুক্ত করতে চাচ্ছি যে আমাদের এখন লাইফস্টাইল কিন্তু অনেকটাই পরিবর্তন চলে এসেছে, লাইফস্টাইলের সাথে আমরা ঘুমাতে যাচ্ছি দেরিতে, খাওয়া দাওয়ারও অনেক পরিবর্তন চলে এসেছে। আগে যেরকম খাওয়া দাওয়া হতো সবজি বেশি খাওয়া হতো, এখন কিন্তু জাঙ্ক ফুড সেই জায়গাটা অনেকখানি জায়গা জুড়ে দখল করে নিয়েছে। স্যার তো যে জিনিসটা আমি আসলে জানতে চাচ্ছি যে নিউট্রিশন, নিউট্রিশনের সাথে এই চুল পড়ার কি আসলে কোনো সম্পর্ক আছে কিনা, সেই আর যদি সম্পর্ক থেকেই থাকে সেই ক্ষেত্রে কি কি খাবার আসলে গ্রহণ করতে পারে আমরা গ্রহণ করতে পারি? না এখন যেটা হচ্ছে কি যে ম্যাডাম আপনি আমি সবসময় একটা কথা বলি এবং আমি না সায়েন্সের কথা হচ্ছে যে শুধুমাত্র পুষ্টি এবং জীবন যাত্রার যে আপনার ধরন শুধু এই দুটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই চুল পড়ার বেশিরভাগ ক্ষেত্রেই চুল পড়াটা অনেক কম। যেমন ধরেন আপনি খেয়াল করলে দেখবেন যে রিক্সাওয়ালা
খুব কম রিক্সাওয়ালার মাথায় দেখবেন টাক, আমাদের যে কাজের বোয়া আছে তাদের খুব কম লোকেরই মাথায় টাক, যারা কায়িক পরিশ্রম করে যেমন গ্রামে মাঠে পরিশ্রম করে তাদের কম লোকেরই মাথায় টাক। ফলে হচ্ছে যে যারা কায়িক পরিশ্রম করে, যে শারীরিক পরিশ্রম, যে পরিশ্রমে শরীরে ঘাম বেরোয়, এই ধরনের পরিশ্রম যারা করে তাদের চুল পড়ার রেট কিন্তু অনেক কম। তাদের চুল পড়বে না এটা বলা যাবে না, কিন্তু তাদের টাক হবে না সেটাও বলা যাবে না, কিন্তু তাদের হলেও অনেক দেরিতে হবে। এবং যে আমাদের যে সিভিয়ারটা, যে ধরনের গুরুতর টাক হওয়ার কথা সেটা সাধারণত তাদের হয় না। এটার জন্য কায়িক পরিশ্রম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা কথা হচ্ছে যে আপনি বলেন যে যে খাবার, খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে যে যেমন ধরেন আমরা তো প্রচুর প্রোটিন, ফ্যাট, ভিটামিন সবই খাচ্ছি, কার্বোহাইড্রেট অনেকে অ্যাভয়েড করতেছেন, কিন্তু যে আপনি দেখবেন যে যারা গরিব লোক তাদের কিন্তু চুল পড়া খুবই কম। কেন? তারা কিন্তু ওই অত ফাস্ট, তারা কিন্তু ফাস্টফুড খায় না, তারা কিন্তু অধিক তৈলাক্ত খাবার খায় না। তারা কি করেন, একটু শাকসবজি, একটু মাছ, একটু দেশি ফল, তাদের কিন্তু বিদেশি ফল কেনার মতো সামর্থ্য অনেকেরই নাই। তারা ফল হতে বছরে কোনোদিন খালো না, খাল কি দেশের পেয়ারা পাওয়া যায়, আমরা পাওয়া যায়, আমলকি পাওয়া যায়, জাম্বুরা পাওয়া যায়, এই ধরনের ফল ওনারা খান বা কদবেল এগুলো খান, কিন্তু বিদেশি ফল কেনার মতো সামর্থ্য কিন্তু তাদের নেই, তারা আম কাঁঠাল এগুলো খান। ফলে যেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলেছেন যে আমাদের খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাডাম আমি সবাইকে বলি যে আপনারা যা যদি চুল রাখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি অবশ্যই অয়েলি ফুড খাবেন না, কারণ আপনি জানেন যে অয়েলি ফুড কি করে, আমাদের হার্টের বড় বড় রক্তনালী বন্ধ করে দেয়। ফলে আপনাদের যারা হার্ট অ্যাটাক হয়, যাতে এমআই হয়, হ্যাঁ, তাদের কি হয় যে আমাদের যে হার্টের বড় বড় রক্তনালী সেগুলি বন্ধ হয়ে যায়। আর আপনি এই যে চুলের গুড়ায় গুড়ায় এত ছোট ছোট সূক্ষ্ম রক্তনালী, এগুলো তো বন্ধ করে ফেলবে আপনি যদি অধিক চর্বিযুক্ত খাবার খান। ফলে হচ্ছে যে প্রচুর পানি, শাকসবজি, মাছ, দেশি ফল খেতে হবে, ফাস্টফুড অ্যাভয়েড এবং চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, এবং প্রচুর হাঁটতে হবে অথবা অন্য কোনো কায়িক পরিশ্রম করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেহেতু নিউট্রিয়েন্টের কথা এসেছে, এখানে একটা জিনিস যেটা বলে রাখা ভালো, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে আমরা অনেকেই মানে কেরাটিন, বায়োটিন এই কথাগুলার যে টার্মগুলো এগুলো আমরা শিখে গেছি, যে কেরাটিন চুলের জন্য জরুরি একটা পদার্থ, বায়োটিন চুলের জন্য জরুরি একটা পদার্থ, এবং বিভিন্ন কোম্পানি এই কেরাটিন এবং বায়োটিন নাম দিয়ে শ্যাম্পুও তৈরি করছে। আসলে কি এই শ্যাম্পুগুলো চুল পড়া রোধে বা চুল কে ভালো রাখার জন্য কোনো ভূমিকা পালন করে? কোন শ্যাম্পু চুল পড়া রোধ করে বা চুল গজাতে সাহায্য করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পৃথিবীতে নাই। শ্যাম্পু একটা সাধারণ ক্লিনজার বা পরিষ্কারক। শ্যাম্পু কি করবে, আমাদের মাথার ময়লা এবং তেল পরিষ্কার করবে, এটা হলো সাধারণ কথা। আর যেটা হচ্ছে যে শ্যাম্পু যেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ওষুধ, যেমন ধরেন কারো যদি খুশকি থাকে বা সেবরিক এক্সিমা বা সোরিয়াসিস থাকে, তাহলে এটা ওষুধের মতো কাজ করে। কিন্তু কেউ যদি মনে করেন যে শ্যাম্পু দিলে চুল গজাবে বা এই শ্যাম্পু দিলে চুল গজাবে, এটা একদম ঠিক না। কোন শ্যাম্পু বা এই যে বলা হয়, আপনি যেটা বলেছেন কেরাটিন শ্যাম্পু বা বায়োটিন শ্যাম্পু, আপনি মাথায় সারাদিন লাগিয়ে রাখলে কোনো লাভ হবে না। এখন যেটা হচ্ছে যে বায়োটিন আপনি যদি খান, হ্যাঁ, বায়োটিন একটা ভিটামিন, ভিটামিন B7, এই বায়োটিনটা আপনি খেতে পারেন। কিন্তু যারা নিয়মিত একদম স্ট্রিক্ট ভেজিটেরিয়ান না, আমাদের দেশে তো আমরা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান না, দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে অনেকে আছে যারা কোনো প্রাণীজ প্রোটিন খান না, যেমন ধরেন তারা মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খান না, তাদের ক্ষেত্রে অনেক সময় বায়োটিনের অভাব হতে পারে। কিন্তু আমাদের দেশে যারা ডিম, দুধ, মাছ, মাংস খান, তাদের বায়োটিনের অভাব হওয়ার কোনো কারণ, যুক্তিযুক্ত কারণ নাই। তারপরে কেউ যদি মনে করেন যে তার বায়োটিনের অভাব থাকতে পারে, সে কিছুদিন বায়োটিন খেয়ে দেখতে পারে, কিন্তু বায়োটিন শ্যাম্পু দিলে চুলের কোনো উপকার হবে এটা বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আর কেরাটিন যেটা, কেরাটিন খাওয়ার মতো কোনো কেরাটিন নাই। কেরাটিন হচ্ছে যে আমাদের স্কিন বা চুলে বা নেলে তৈরি হয়। আমরা যে শরীরে প্রোটিন আমরা যে খাই, আর সেই খাবার বা আমরা যে খাবার গুলো খাই, সেই খাবারের বিভিন্ন অংশ থেকে আমাদের স্কিন বা চুল বা নখ এই কেরাটিন প্রোটিনটা তৈরি করে, বাইরের থেকে নিয়ে কোনো লাভ। আচ্ছা
ধন্যবাদ স্যার। স্যার, আমাদের মেয়েদের মাঝখানে যে জিনিসটা দেখা যায় যে আমরা মানে যারা একটু জব করি, চাকরি বাকরি করি, তারা নিয়মিত চুলের যত্নটা নিতে পারছি না। তো চুলের যত্নটা নেওয়ার জন্য আমরা হচ্ছে বিভিন্ন বিউটি পার্লারের মুখোমুখি হচ্ছি, বিউটি পার্লারে যে হচ্ছে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করছি। তো এই যে বিউটি পার্লারে যে ট্রিটমেন্ট গুলা দিচ্ছে, হেয়ার ট্রিটমেন্ট বলছে, হেয়ার স্পা বলছে, অনেক কিছু বলছে, এগুলো আসলে কতটা ইফেক্টিভ, আর এগুলা কোনো সাইড এফেক্ট আছে কিনা, চুল পড়ার ক্ষেত্রে এরা কি কোনো ক্ষেত্রে দায়ী কিনা? ম্যাডাম, এটা হচ্ছে ট্রিটমেন্ট তো ডাক্তার দিবে, অন্য কেউ কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার অধিকার রাখে না, প্রথম কথা। হ্যাঁ, পার্লার তো কোনো ডাক্তার চালায় না, হ্যাঁ, ফলে তাদের ট্রিটমেন্ট দেওয়ার কোনো অধিকার নাই। ট্রিটমেন্ট শব্দটা মানে হচ্ছে যে এক ধরনের ক্রাইম, অপরাধ, ফলে হচ্ছে যে ওনারা ট্রিটমেন্ট দেওয়ার কোনো অধিকার রাখে না। ডাক্তারই অনেক কঠিন বিষয় এবং সাধনার বিষয়, যে সারা জীবন আমি এই যে ছোট থেকে পড়ালেখা করছি, এখনো প্রতিদিন পড়তে হয়। শুধুমাত্র প্রতিদিন যে পৃথিবীতে যে নতুন চিকিৎসা গুলো আসছে সেগুলোর সাথে নিজেকে যুক্ত রাখার জন্য এবং আধুনিক চিকিৎসা গুলো রোগীদের মাধ্যমে সেবা প্রদান করার জন্য, ফলে হচ্ছে যে ডাক্তারই এত সহজ বিষয় না যে আমি পার্লারে গেলাম, আমাকে ট্রিটমেন্ট দিয়ে দিল। যে ট্রিটমেন্ট ওনারা দিতে পারেন না, ওনারা যেটা করেন ওটা চুলের উপর টর্চার, এটা ট্রিটমেন্ট না, দিস ইজ টর্চার। চুলের উপর টর্চার কি, যে স্পা বলেন বা হট অয়েল ম্যাসাজ বলেন বা আপনি কার্ডিং, পার্মিং বা যাই বলেন না কেন, রিপোর্টিং, এগুলো করলে চুল থাকবে না, আলটিমেটলি পড়ে যাবে। কারণ আমাদের চুল কিন্তু কোনো হিট একদম সহ্য করে না, চুল কেমিক্যাল কিছুটা সহ্য করতে পারে। যেমন ধরেন আমি গত 25 বছর যাবার মাথায় চুলে কালি দিই, কারণ আমার চুল সব চুল পাকা। তো হচ্ছে যে এই চুলে কলপ দিলেও কিন্তু চুল ড্যামেজ হয়, কিন্তু এটার পরিমাণটা একটু কম। কিন্তু হিট যদি আপনি দেন, যেমন আপনি হেয়ার ড্রায়ার ইউজ করেন, আপনি তারপরে হচ্ছে যে হেয়ার আয়রন করলেন, হেয়ার স্ট্রেটনিং করলেন, হেয়ার কার্লিং করলেন, হেয়ার পার্মিং করলেন, চুলে খুব বেশি গরম তেল মালিশ করলেন, তাহলে কিন্তু আপনার চুল ধ্বংস হয়ে যাবে, আলটিমেটলি চুল থাকবে না। ফলে আপনি যে কথা বলেন যে পার্লার ট্রিটমেন্ট আমি করবো না, আমি বলি এগুলোকে পার্লার প্রসিডিং, যে বিভিন্ন তারা পদ্ধতি অবলম্বন করে চুলকে স্টাইলিং এর জন্য বা চুলের স্টাইলিং বলা যাবে, যে হেয়ার কেয়ার বা হেয়ার স্টাইলিং প্রসিডিওর, সেগুলো আসলে চুলের কোনো উপকার তো করে না, বরং চুলের উপর টর্চার তৈরি করে, যাতে চুলটা ড্যামেজ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে স্যার। তাহলে তো স্যার বলতে গেলে যে এই যে স্টাইলিং এর জন্য যে চুলে রং করছে আজকাল ইয়ং জেনারেশনের সাথে সাথে, কিন্তু একটু বয়স্করাও দেখা যাচ্ছে যে চুলে কালার করছে, কেমিক্যাল কালার যেগুলো আছে করছে, তাহলে ওগুলাও তো বলতে গেলে চুল পড়ার জন্য দায়ী বা চুল রুক্ষ করে দেওয়ার জন্য দায়ী। হ্যাঁ ম্যাডাম, যেটা হচ্ছে যে 2012 সালে চুলের উপর একটা কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স, ওখানে বলেছে যে আপনি যদি ইফ ইউ ডাই ইওর হেয়ার, DY ডাই, আপনি যদি চুলকে কালার করেন, ইউর হেয়ার উইল ডাই। এই হেয়ার কি ডাই, DAI ডাই, মারা যাবে। আপনি যদি চুলকে রাঙান তাহলে চুল মারা যাবে। এখন যেটা হচ্ছে যে চুল, যাদের চুল, আমি আমাকে রুগীরা যখন জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমি কি চুলে কালার দিব, আমি বলি যে দেখেন আপনার যদি মনে হয় যে আপনার চুল খুব পাকা, কারণ কসমেটিক অ্যাপিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন চুলের চিকিৎসা কেন করে, চুল তো পরে গেলে কারো কোনো ব্যথা হয় না, কোনো চুলকানি হয় না, তাহলে কেন মানুষ চুলের চিকিৎসা করে? কারণ এটা সৌন্দর্যের, ব্যক্তিত্বের। ফলে যেটা হচ্ছে যে যাদের চুল একদম পেকে গেছে, যেহেতু চুল পাকা থেকে কালো করার কোনো চিকিৎসা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, ফলে চুল কালো করার যে কালার সেটাই একমাত্র উপায়, ফলে তারা চুল কালার করবে। এটা আমি বলি যে আপনি যেহেতু চুল পেকে গেছে, যেহেতু চুল কালো করার কোনো চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীতে নাই, আপনি চুলে কালার করতে পারেন, কিন্তু এতে আপনাকে কিছু রিস্ক বহন করতে হবে। যেমন ধরেন আপনার চুলে অ্যালার্জি হতে পারে, আপনার মাথায় অ্যালার্জি হতে পারে, আপনার চুল পড়ার রেট বাড়তে পারে, আপনার চুলের গ্রোথ রেট কমে যাবে, অনেকগুলো প্রবলেম হবে। কিন্তু যেহেতু আপনার চুল পাকা, যেমন ধরেন গত 25 বছর যাবতীয় আমার সব চুল প্রায় পাকা, ফলে আমাকে কালার করতে হবে। এটা হচ্ছে যে তাহলে তো আমাকে অনেক ধরেন বৃদ্ধ দেখাবে, 80 বছরের লোকের মতো দেখাবে বা 70 বছর বয়সের, ফলে হচ্ছে যে আমাকে চুল কালো করতে হবে। কিন্তু যারা শুধুমাত্র স্টাইলিং এর জন্য বিভিন্ন কালার ইউজ করে, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা না করাই ভালো, করেন যদি আপনার চুল পেকে যায়, আপনার তাদের কোনো অপশন থাকবে না, তাহলে আপনি, তবে বেস্ট হচ্ছে যে গাছের মেহেদি লাগানো। কারো যদি চুল পেকে যায়, উনি যেটা করতে পারে যে গাছের মেহেদি, যেটা হচ্ছে যে বাজারে বললে হবে না, যে বাজারে বলে যে গুড়া মেহেদি,
এটা হবে না, কিন্তু গাছের পাতা যেটা সেটা বেটে যে মেহেদি আছে সেটাই লাগাইতে হবে, তাহলে উপকার পাবে। ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ। এখন আসলে যেটা সবার প্রতীক্ষিত প্রশ্ন, যে কিভাবে চুল পড়াটা প্রতিরোধ করব, কিভাবে হচ্ছে চুল পড়া বন্ধ করব, সেই প্রশ্নে চলে যেতে সেই প্রশ্নের উত্তরে চলে যেতে চাচ্ছি যে স্যার কিভাবে বন্ধ করব, সেটা কোনো ওষুধের মাধ্যমে হোক বা সেটা কোনো প্রসিডিওরের মাধ্যমে হোক বা ন্যাচারাল কোনো ওয়েতে হোক, কিভাবে আমরা আসলে চুল পড়াটা বন্ধ করতে পারি? এটা যেটা হচ্ছে যে ম্যাডাম, যেটা হচ্ছে যে চুল পড়ার ক্ষেত্রে আমি বলি যে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনি প্রচুর হাঁটবেন এবং কায়িক পরিশ্রম করবেন, আপনি যে কথাটা শুরু করেছিলেন। 2 নম্বর হচ্ছে যে আপনি প্রচুর পানি, শাকসবজি, মাছ, দেশি ফল খাবেন, ফাস্টফুড অ্যাভয়েড করবেন। 3 নম্বর যে কথাটা হচ্ছে যে আপনি নিয়মিত মাথায় তেল ব্যবহার করবেন, যে তেল ব্যবহার করেন একটা তেল ব্যবহার করবেন। 4 নম্বর কথা হচ্ছে যে আপনি চুলে ওই যে যে পার্লার প্রসিডিউর গুলা সেগুলা এবং যে সব ধরনের হিট এবং কেমিক্যাল অ্যাভয়েড করবেন। 5 নম্বর হচ্ছে যে আমাদের যে খাবার আমরা এই যুগে খাই সেটা হচ্ছে ভেজাল যুক্ত খাবার। যেমন ধরেন যেমন আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ফলানোর জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করেন, ফলে যেমন ধরেন আজকে আপনি যে চালটা খাচ্ছেন, এই চাল গত 50 বছর আগে যে চালে যে পুষ্টিকর ছিল এখনকার চালে কিন্তু সেই পুষ্টিকর নাই। এটার কারণ হচ্ছে আপনার যে কেমিক্যাল, যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে সেটা একটা। আরেকটা হচ্ছে যে আগে আমরা ঢেঁকির ছাটা চাল খেতাম, এখন আমরা মেশিনে পলিশ করা চাল খাই, ফলে এইসব কারণে কিন্তু চালের পুষ্টি গুণ অনেক কমে গেছে। শুধু চালের না, আপনি যদি ডাল বলেন, মাছ, শাকসবজি বলেন, সবকিছুরই পুষ্টিগুণ কিন্তু অনেক কমে গেছে। ফলে আপনাকে যেটা হচ্ছে যে আমরা যে যুগে বাস করছি, আপনি যত ব্যালেন্সড খাবারই খান না, 1 নম্বর আমরা ব্যালেন্সড খাবার খাই না, 2 নম্বর আপনি যদি মনে করি যে আমি তো প্রচুর পানি, শাকসবজি, মাছ, দেশি ফল খাই, ফাস্টফুড খাই না, নিয়মিত হাঁটাহাঁটি করি, কায়িক পরিশ্রম করি, মাথায় তেল দিই, তারপরেও খাওয়া উচিত, কারণ আমরা যে যুগে বাস করি আমরা যে খাবার খাই সেই খাবারের বেশি, ফলে হচ্ছে যে আমরা যে ধরনের পুষ্টি পাওয়া আশা করছি যে মনে মনে যে আমি খাবার খেলে এই পুষ্টিটা পাবো, সেই পুষ্টিটা কিন্তু পাচ্ছি না, ফলে আমরা কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারি। এইগুলো হচ্ছে সাধারণ উপদেশ। রোগীরা যদি এগুলো মানে তাহলে তাদের চুল হয়তো পড়বে, কিন্তু অনেক কম পড়বে এবং টাক হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। ধন্যবাদ। স্যার আরেকটা যেটা আমাদের মাঝখানে দেখা যায় যে আমরা ইউটিউবের অনেক ভিডিওর মাধ্যমে দেখি যে বিভিন্ন টিউটোরিয়াল ফলো করতে যাই যে পেঁয়াজের রস দিলে বা টক দই ব্যবহার করলে, ডিম ব্যবহার করলে চুল মানে রিগ্রোথ হবে, চুল আবার নতুন করে জন্ম নেবে, এই ব্যাপারটা কি আদৌ সত্যতা আছে কিনা কোনো যদি একটু বলতেন। এ হচ্ছে যে টক দুধ বা টক দই বা ডিম এগুলোর সম্বন্ধে আসলে খুব একটা রিসার্চ বা গবেষণা নাই। পেঁয়াজের রস নিয়ে কিছু গবেষণা আছে। পেঁয়াজের রসের বলা হয়েছে যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি, মানে অ্যান্টি অক্সিডেন্ট মানে কি, আমাদের আমরা যে যে আমাদের শরীর যে ড্যামেজ হচ্ছে, আমরা যে বৃদ্ধ হচ্ছি, আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো রোধ করার জন্য অ্যান্টি অক্সিডেন্ট নামক এক ধরনের ভিটামিন এবং মিনারেল কাজ করে। বলা হচ্ছে যে পেঁয়াজের রসে কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং এগুলো চুলের গোড়ায় কাজ করে। আরেকটা কথা হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি মানে প্রদাহ নাশক। আমরা মোটামুটি অনেকেই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করছে, বাংলায় ক্লাস 9-10 পর্যন্ত পড়ছে, তারাও জানে যে প্রদাহ নামক একটা শব্দ আছে, যে আমাদের চুলের যে ড্যামেজ হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে যেটা হচ্ছে যে প্রদাহ নামক একটা শব্দ অঙ্গ অঙ্গে ব্যাপী জড়িত। যে কোনো রোগের ক্ষেত্রে প্রদাহ একটা অঙ্গ অঙ্গে শব্দ। এই যে প্রদাহ চুলের পেঁয়াজের রসের প্রদাহ নাশক একটা শক্তি আছে, ফলে হচ্ছে যে পেঁয়াজের রস ধারণা করা হয় যে পেঁয়াজের রস চুলের যত্নে এবং অ্যালোপেসিয়া এরিয়াটা যেটা বলা হয় যে টুকটাক বা টাকে খেয়ে ফেলছে বা তেলাপোকায় খেয়ে ফেলছে, অনেকে বলেন যে তার চুল টাকে বা তেলাপোকায় খেয়ে ফেলছে, এই ধরনের টুকটাক টাকে কিন্তু আপনার পেঁয়াজের রস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফলে হচ্ছে যে এবং এটা প্রমাণিত যে এই ধরনের টুকটাক টাকে পেঁয়াজের রস প্রমাণিত ভাবে কাজ করে, আর যেটা টাকে খেয়ে ফেলে বলে এই ধরনের, আর বাকিগুলোতে কিন্তু পেঁয়াজের রস কম বেশি কাজ করে। কিন্তু এগুলো হচ্ছে হোম রেমেডি, যে বাসায় বসে ইউজ করতে পারে। কিন্তু আমি আমার যেটা হচ্ছে যে আপনার যদি সুনির্দিষ্ট কোনো রোগ থাকে সেই রোগের চিকিৎসা করেন, সাথে সাথে আপনি হোম রেমেডি ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি ডাক্তার থেকে অনেক দূরে আছেন, আপনি যেখানে থাকেন সেখানে ডাক্তার পাওয়া সম্ভব না, চুলের ডাক্তার নিশ্চয় পাওয়া সম্ভব না, তাহলে আপনি বাসায় বসে বসে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। বাকিগুলো সম্বন্ধে আপনি যেটা বলেছেন ডিম বা যেটা বলেছেন যে
টক দই বা টক দুধ এগুলোর ভূমিকা সম্বন্ধে আসলে খুব একটা গবেষণা হয় নাই, ফলে ওগুলো সম্বন্ধে আমার কমেন্ট করাটা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। যেটা আরেকটা বহুল প্রতীক্ষিত প্রশ্ন যেটা সবাই জানতে চায় যে স্যার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, চুল গজানোর জন্য যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে প্রসেসটা, এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্রসেসটা কি এবং কি কি পদ্ধতি আসলে অবলম্বন করে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করা হয়? হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে চুল প্রতিস্থাপন বা চুল বোনো, যেটা হয় কি যে চুল লাগানো অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো অনেক বিস্তারিত বিষয়, এই অল্প সময়ের মধ্যে এটা বলা যাবে না। যেটা হয় যে আমরা যেটা করি যে একটা যে জায়গায় চুল গজানোর কোনো সম্ভাবনা নাই, আমরা আগে দেখি যে রোগীর চুল গজানোর কোনো সম্ভাবনা আছে কি, তাহলে কিন্তু আমরা অন্য চিকিৎসা দিয়ে দিই। যখন দেখি যে না চুল গজানোর আর কোনো সম্ভাবনা নাই, এক নাম্বার। আর দুই নম্বর হচ্ছে যে কারো যদি কপাল বড় হয়ে যায়, তাহলে যেটা হয় যে আমরা যেটা করি যে মাথার পেছন থেকে এবং সাইড থেকে, কারণ আপনি জানেন যে মাথার পেছনের এবং সাইডের চুল কখনোই পড়ে না, এই মাথার পেছন এবং সাইড থেকে একটি একটি করে চুল এনে মাথার সামনে বা অন্য বডির অন্য যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় চুল পড়ে যায় সেখানে নিয়ে আমরা একটা একটু করে চুল লাগিয়ে দিই। এই একটা একটু করে চুল আনাও কিন্তু একমাত্র পদ্ধতি না, পৃথিবীতে অনেকগুলো পদ্ধতি আছে। হয়তো আরেকদিন আমরা বিস্তারিত শুধু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে একটা সেশনে আলোচনা করব, সেটা সেখানে আলোচনা করা যাবে। ম্যাডাম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়েও আশা করি এরকম একটা অনুষ্ঠান হবে যেখানে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। জি স্যার। স্যার আরেকটা, আমাদের মাঝখানে যারা আমরা মেয়েরা আছে এবং এখন করোনা সিচুয়েশনে যারা হচ্ছে পিপিই পড়ছে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যারা পড়ছে, তাদের তো সব সময় হচ্ছে মাথা ঢেকে রাখা লাগে, তো এর জন্য হচ্ছে গরমে ঘাম হয়, এই ঘাম জনিত কারণ বা একটা পার্সোনাল হাইজিন মেনটেন না করার কারণে কি চুল পড়তে পারে? এখন যেটা হচ্ছে যে আপনি যেমন ধরেন আপনি যে কোনো জিনিস যদি ঢেকে রাখেন, হ্যাঁ, এটা আপনি একটা গাছ ঢেকে রাখেন বা একটা স্কিন ঢেকে রাখেন বা একটা চুল ঢেকে রাখেন, যাই ঢেকে রাখেন না কেন, এটা তো একটা এফেক্ট করবে। কারণ এই যে আলো বাতাস, এগুলো তো আল্লাহ অকারণে সৃষ্টি করেন না, এগুলো সব দরকার। হ্যাঁ, আপনি যদি আপনার চুল ঢেকে রাখেন কন্টিনিউয়াস, তাহলে তো কিছু ইফেক্ট পড়বে, কারণ চুলের তো আলো বাতাস দরকার আছে। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ ইফেক্ট পড়বে না, কিন্তু দীর্ঘদিন বছরের পর বছর যদি আপনি ঢেকে রাখেন তাহলে কিছু ইফেক্ট পড়তে পারে। যেটা হচ্ছে যে এই ধরনের গরমে যেটা হয় কি ঘেমে যায়, তো ঘেমে গিয়ে চুলের গোড়ায় বিভিন্ন ধরনের ঘা হতে পারে, তারপরে একটু আগে যেটা বললাম যে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। ফলে এই ধরনের প্রবলেম হলে আপনার অবশ্যই যেটা হচ্ছে যে বাসায় গিয়ে চুল খোলা রাখা, তারপরে ধুয়ে ফেলা, একটু তেল দেওয়া, এই ধরনের দরকার হলে কিছু ভিটামিন মিনারেল খাওয়া, এগুলো খাওয়া যেতে পারে। কারণ হচ্ছে যে একটু বেশি যত্ন নেওয়া উচিত এই সময়, যারা বিশেষ করে ডাক্তাররা যারা সারাক্ষণ বা নার্সরা যারা বা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন সারাক্ষণ পিপি পরে থাকেন, তাদের জন্য অবশ্যই কিছুটা এক্সট্রা কেয়ার নেওয়া জরুরি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক তথ্য পেয়েছি। আসলে এই হেয়ার কেয়ার নিয়ে একটা অনুষ্ঠানে আসলে কমপ্লিট করা সম্ভব না, শেষ করা সম্ভব না, আমাদের অনেকের অনেক কিছু জানার থাকে। তো দর্শক মন্ডলী, আমি আশা করি যে আপনারা অনেক দূর মানে অনেক কিছু প্রশ্নের সমস্যা সমাধান আপনারা পেয়ে গেছেন স্যারের মাধ্যমে। স্যার আপনার যেহেতু অনুষ্ঠানটিতে আপনি অনেক কিছু বলেছেন, অনুষ্ঠানটিতে সময় মূল্যবান সময় বের করে এসেছেন, স্যার আমাদের রাজ টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে রাজটিভি দর্শকদের জন্য বলছি যে চুল নিয়ে চিন্তা করার মতো কিছু নাই, এখন প্রায় সব রোগেরই চুল পড়ার চিকিৎসা অ্যাভেলেবেল পৃথিবীতে। আর ফলে হচ্ছে যে চুল পড়া বা অন্য কোনো সমস্যা হলে আপনারা ভুগতে হবেন না, একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। আর এতক্ষণ আমাদের সাথে কষ্ট করে এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, রাজ টিভির সাথে থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, আশা করি কিছু হলেও আপনাদের এটা উপকারে আসবে, সেই প্রত্যাশায় আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর ফারহানা নাসিম ইশা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe.